हेलो सबाई के वेलकम टू न्यू वीडियोते। सो ए वीडियोते शेयर करब गिग क्लिकर थेके आपनि किभाबे मिनिमाम प्रतिदिन $2-3 इनकाम करबेन प्रत्येकटा विषय आमि इन डिटेल्स आलोचना करब। कारण होच्छे गिग क्लिकर थेके आमरा अनेकेई आर्निंग करते चाइ बाट प्रपार गाइडलाइन ना थाकार जन्य गिग क्लिकर थेके प्रत्येकेई आर्निंग करते पारेन ना, विभिन्न धरनेर प्रब्लेम फेस करेन। दैट्स व्हाई वीडियोटा मेक करा गिग क्लिकारे किभाबे काज करबेन, इवेन जादेर विभिन्न धरनेर प्रब्लेम रयेछे প্রত্যেকটা প্রবলেম আমি ফিক্স করে দিব। এবং বেস্ট পার্ট হচ্ছে গিগ ক্লিকারে আপনি হিউজ পরিমাণ টাস্ক পেয়ে যাবেন, আনলিমিটেড টাস্ক আপনি কমপ্লিট করে আর্নিং করতে পারবেন এবং প্রত্যেকটা টাস্কের জন্য ভালো একটা অ্যামাউন্ট পে করা হয়। ইভেন আপনি এখানে ক্যাটাগরি বেজ কাজ করতে পারবেন, কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে যাচ্ছেন সেটা সম্পূর্ণ আপনার উপর, খুব ইজিলি আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন। দেন আরও একটা কমন প্রশ্ন হচ্ছে গিগ ক্লিকার থেকে আসলে কী পরিমাণ আর্নিং করা যায়, সেটার জন্য আমি টপ ফ্রিল্যান্সারে চলে আসবো। যেমনটা দেখতে পাচ্ছেন 10টা প্রোফাইল এখানে ফিল্টার করা রয়েছে। প্রথমে $152 আর্নিং করেছে, $95 আর্নিং করেছে, $91 আর্নিং করেছে। সো ওভারঅল হচ্ছে আপনি যদি এখানে প্রপারলি কাজ করেন তাহলে আর্নিং জেনারেট করতে পারবেন, আর এই বিষয়টি আমি ক্লারিফাই করে দিব। দেন আমি যদি স্ক্যাম অ্যাডভাইজারে চলে আসি তাহলে এটার রেটিং দেখতে পাচ্ছেন 100 out of 100। ইভেন আমি যদি ট্রাস্ট পাইলটে চলে আসি তাহলে এটার রিভিউ আপনি দেখতে পাচ্ছেন 4.5। দ্যাটস ওয়াই আমি আপনাদের রিকমেন্ড করবো আপনি এখানে মাইক্রোজব থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। এবং পরবর্তীতে যারা অলরেডি গিগ ক্লিকারে কাজ করছেন বাট কিছু সমস্যা রয়েছে, যেমন পেন্ডিং ব্যালেন্স, উইথড্র দিতে পারছেন না, কাজগুলো ডিক্লাইন করে দিচ্ছে, এই সমস্ত বিষয়গুলো আমি ডিটেলস আলোচনা করব। বাট প্রথমে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়েও অনেক ঝামেলা রয়েছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি গিগ ক্লিকার লিখে সার্চ করবেন, দেন প্রথমে ওয়েবসাইটটা পেয়ে যাবেন, জাস্ট ক্লিক করবেন। দেন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপ অপশনে ক্লিক করবেন। দেন হচ্ছে প্রথমে আমাদের ফোন নেম, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস এই অপশনগুলো দিতে হয়। সো ইউজার নেমের ক্ষেত্রে আমরা যেই ভুলগুলো ম্যাক্সিমাম করে থাকি আপার কেস ক্যারেক্টার দিয়ে ইউজার নেম ক্রিয়েট করি, যেটা কখনোই অ্যাকসেপ্টেবল না। ইউজার নেম অলওয়েজ আপনার স্মল ক্যারেক্টার দিতে হবে, স্মল ক্যারেক্টার এবং কোনো একটা সংখ্যা দিয়ে দিবেন। যেমনটা দেখতে পাচ্ছেন প্রথমে আপনি কোনো একটা সংখ্যা ব্যবহার করবেন, যে কোনো ধরনের সিম্বল ব্যবহার করবেন, @*#, আপার কেস দিয়ে যে কোনো ক্যারেক্টার লিখে দেবেন। ঠিক সেমভাবে আপনি অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার দিয়ে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে রেজিস্টার নাও অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। এবং পরবর্তীতে আমার ফেসবুক পেজটা আপনি ফলো করে দেবেন। ফেসবুক পেজে আসার পর আপনি আমার সিক্রেট মেথডগুলো পেয়ে যাবেন, যেগুলো আমি ইউটিউবে শেয়ার করতে পারি না। ইভেন যারা অ্যাডস্টার সেলফ ক্লিকের মাধ্যমে আর্নিং করতে যাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে নেবেন। এখানে সিক্রেট একটা মেথড শেয়ার করেছি যেখান থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন অ্যাডস্টারকে ব্যবহার করে। তো ওভারঅল হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার কমেন্টে পিন করে দিব এবং ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখানে ক্লিক করে আমার ফেসবুক পেজে চলে আসতে পারেন। ইভেন আমাকে কমেন্ট করতে পারেন, মেসেজ করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্ট এবং প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনি এখানে কীভাবে কাজ করবেন তার জন্য প্রথমে মাই ওয়ার্কে ক্লিক করবেন, দেন হচ্ছে ফাইন্ড জবে ক্লিক করবেন। হিউজ পরিমাণ টাস্ক আপনি দেখতে পারবেন, বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে 465টা টাস্ক। তো এবারে যদি আপনি প্রত্যেকটা টাস্কের জন্য 2-3 টাকা ধরেন তাহলে প্রতিদিন এখান থেকে $4-5 আর্নিং করা খুব বেশি কষ্ট হবে না। যেহেতু মাইক্রোজব সাইট অবশ্যই আপনাকে এখানে কাজ করতে হবে, তাহলে অবশ্যই আর্নিং করতে পারবেন। ওকে, দেন আপনি যদি কোনো একটা ক্যাটাগরির উপর এক্সপিরিয়েন্স হয়ে থাকেন তাহলে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, আদারওয়াইজ আপনি যে কোনো কাজ কমপ্লিট করতে পারবেন। আমি আপনাদের এক্সাম্পল হিসেবে একটা কাজ করে দেখিয়ে দিব, তাহলে এই বিষয়গুলো আপনি ডিটেলসে বুঝতে পারবেন। আমি ক্যাটাগরি অপশনে ক্লিক করে অ্যাড ক্লিক এসইও এই অপশনটা সিলেক্ট করে দিলাম। দেন এসইও রিলেটেড হিউজ পরিমাণ টাস্ক দেখতে পাচ্ছেন, এই সমস্ত টাস্ক কমপ্লিট করার জন্য প্রথমে টাস্কের মধ্যে ক্লিক করবেন। দেন আপনি এখানে ইনস্ট্রাকশন পেয়ে যাবেন এই কাজটা করার জন্য কী পরিমাণ অ্যামাউন্ট আপনাকে পে করা হবে সেটা উপরে দেখে দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ এক্সপেক্ট ফ্রম ওয়ার্কার, কী চাওয়া হচ্ছে বা আপনি কী ধরনের কাজ করবেন সেই বিষয়গুলো কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। প্রত্যেকটা ইনস্ট্রাকশন আপনি জাস্ট ফলো করবেন, বাট অবশ্যই সাবমিট ইউর প্রুফস বিলো, কাজটা করার জন্য কী কী প্রুফ দিতে হবে সেটা অবশ্যই পড়ে নেবেন। আমি আরও সহজ করে বলে দিচ্ছি, এখানে একটা স্টেপ দেখতে পাচ্ছেন, গুগলে গিয়ে সার্চ করবেন timenews.com এবং ছবিতে প্রদর্শিত ওয়েবসাইটে যান। আপনি এক্সাম্পল পিকটা নিচের দিকে পেয়ে যাবেন, যেমনটা দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এই ওয়েবসাইটে চলে আসবেন। তো আমি এখান থেকে ক্লোজ করে দিলাম, নিচের দিকে এক্সাম্পল স্ক্রিনশট আপনি পেয়ে যাবেন। দেখুন হচ্ছে আজকের তারিখে যে কোনো একটা সংবাদ ওপেন করুন এবং মিনিমাম 1 মিনিট সংবাদ পড়ুন বা ওপেন রাখুন। মূল ইন্টেনশন হচ্ছে
আমরা প্রথমে এই ওয়েবসাইটে ক্লিক করব, দেন যে কোনো একটা সংবাদ বা আর্টিকেল আমরা এক মিনিট ওপেন করে রাখবো অথবা ভিজিট করতে পারবো। এবং সেকেন্ড স্টেপ হচ্ছে ওয়েবসাইটের সোশ্যাল আইকন থেকে লিঙ্ক কপি করে ফেসবুক অথবা আপনার টাইমলাইনে শেয়ার করবেন। ওভারঅল হচ্ছে আপনার ফেসবুকে একটা পোস্ট করতে হবে তাদের লিঙ্কটা কপি করে। এই দুইটা স্টেপ আমাদের মেনটেন করতে হবে। এবং প্রো হিসেবে অবশ্যই আমরা প্রথমেই ওয়েবসাইটে ভিজিট করার পর স্ক্রিনশটটা নিয়ে রাখব এবং সেই স্ক্রিনশটটা এখানে সাবমিট করতে হবে। দেন হচ্ছে ফেসবুকে আমরা যে লিঙ্কটা পোস্ট করব সেই স্ক্রিনশটটা এখানে দিতে হবে। ওকে, তো প্রথমে আমি এখান থেকে এটা কপি করব timesnews7.com। আপনি জাস্ট ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। আমি নতুন একটা ট্যাবে ওপেন করে নিয়েছি। এই সমস্ত কাজ কিন্তু খুব বেশি কঠিন না, প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করতে পারবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইটে চলে আসলাম, দেন আজকের তারিখে এখান থেকে আমি যে কোনো একটা পোস্ট ওপেন করে নিব, যেমন এটা। তো আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম, নিচের দিকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার আর্টিকেলটা কিন্তু ওপেন হবে এবং ইনস্ট্রাকশনে বলা ছিল অবশ্যই একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো আমি তারিখ সহ একটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এবং অবশ্যই স্ক্রিনশটটা এখান থেকে আপনি সেভ করে নেবেন। তো আমি এখান থেকে সেভ করে নিলাম। আমাদের স্টেপ অন শেষ। দেন হচ্ছে সোশ্যাল আইকন থেকে আপনি আপনার ফেসবুকে যে কোনো একটা লিঙ্ক পোস্ট করে দেবেন। তো আমি ফেসবুকে চলে আসব। সোশ্যাল আইকনে ক্লিক করলে আপনি পেয়ে যাচ্ছেন এবং আপনার ফেসবুকে শেয়ার করার পর অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। ওকে, তো আমি এখান থেকে সেভ করে নিলাম। দেন এখান থেকে আমি ক্রস করে দেব এবং আমি জব অপশনে চলে আসব। দেন হচ্ছে এখন আমাদের প্রুফগুলো সাবমিট করতে হবে। ব্রাউজ অপশনে ক্লিক করে প্রথমে আপনি নিউজটি ওপেন হওয়ার পর বা ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর যে স্ক্রিনশট নিয়েছিলেন সেটা ওপেন করে দিবেন। তো আমি প্রথমে স্ক্রিনশট এখানে ওপেন করে দিলাম। দেন হচ্ছে ফেসবুকে শেয়ার করার পর যে স্ক্রিনশট নিয়েছেন সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। আপনার মূল কাজ হবে যে ইনস্ট্রাকশনগুলো উপরের দিকে দেওয়া থাকবে সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করে আপনি কাজ করবেন। যেহেতু এখানে বাংলা ল্যাঙ্গুয়েজে দেওয়া রয়েছে, এই কাজগুলো করতে আপনার খুব বেশি পরিমাণ চাপ নিতে হবে না। দেন হচ্ছে আপনি সাবমিট জব অপশনে ক্লিক করে দেবেন। তাহলে সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে আপনার জবটা কিন্তু এখানে সাবমিট সাকসেসফুলি হয়েছে। এবং পরবর্তীতে মূল বিষয় হচ্ছে আমরা যে টাস্ক কমপ্লিট করেছি সেই টাস্কের যে রেভিনিউ জেনারেট হয়েছে সেটা কিন্তু পেন্ডিং ব্যালেন্সে অ্যাড হয়েছে। পেন্ডিং ব্যালেন্সে কেন অ্যাড হয়েছে বা কতদিন পর আপনার মূল ব্যালেন্সে অ্যাড হবে সেই বিষয়টা কিন্তু প্রপারলি বুঝতে হবে, কারণ এই বিষয়টা নিয়ে অনেকেই কনফিউশন রয়েছেন। দ্যাটস ওয়াই আমি গিগ ক্লিকার নিয়ে এগেইন ভিডিও মেক করেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টাস্কের মধ্যে ডিউরেশন দেওয়া রয়েছে, 1 ডে, 7 ডেজ, 2 ডেজ, 30 ডেজ। এগুলোর মানে কি? 1 ডে ডিউরেশন মানে হচ্ছে এই কাজটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে একদিন পর আপনার রেভিনিউটা মূল অ্যাকাউন্টে অ্যাড হবে। দেন দেখতে পাচ্ছেন 2 ডেজ, এই কাজটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে কাজটা কমপ্লিট করার সঙ্গে সঙ্গে আপনার পেন্ডিং ব্যালেন্সে অ্যাড হবে। দেন কাজটা তারা প্রপারলি রিভিউ করবে, সমস্ত কিছু যদি আপনি প্রপারলি করে থাকেন তাহলে 2 দিন পর মূল অ্যাকাউন্টে আপনার ব্যালেন্সটা অ্যাড করে দিবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। যেমন এখানে একটা কাজ দেখতে পাচ্ছেন 6 ডে রেট। তো এই কাজটা যদি আপনি সঙ্গে সঙ্গে কমপ্লিট করেন তাহলে প্রথমে সেটা পেন্ডিং অ্যাকাউন্টে রিভিউ অপশনে চলে যাবে। দেন তারা রিভিউ করবে, আপনি প্রপার ইনস্ট্রাকশন মেনে কাজ করলে আপনার মূল অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হবে। সো এই কাজগুলো যারা প্রপার ইনস্ট্রাকশন মেনে করতে পারেন না তাদের কাজগুলো মূলত ডিক্লাইন করে দেওয়া হয়। বা আপনি পেন্ডিং অ্যাকাউন্টে $10 কাজও যদি করেন বাট প্রপারলি ইনস্ট্রাকশন মেনে কাজ না করেন তাহলে আপনি কখনো এখান থেকে উইথড্র দিতে পারবেন না। এবং আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি গিগ ক্লিকারে যদি আপনি প্রপারলি কাজ করেন ডেফিনেটলি উইথড্র দিতে পারবেন, উইথড্র নিয়ে কোনো ধরনের ঝামেলা হবে না, আশা করি বুঝতে পারছেন। সো ওভারঅল হচ্ছে আপনি এখানে হিউজ পরিমাণ টাস্ক পেয়ে যাবেন। আপনি এখান থেকে যে কোনো কাজ খুব ইজিলি করতে পারবেন, একটা কাজ করলে আপনি প্রত্যেকটা কাজ ইজিলি করতে পারবেন। বেস্ট পার্ট হচ্ছে গিগ ক্লিকারে আপনি হিউজ পরিমাণ টাস্ক পেয়ে যাবেন, আপনি যত বেশি কাজ করবেন তত বেশি আর্নিং হবে, আশা করি বুঝতে পারছেন। দেন পরবর্তীতে আপনাদের আরও একটা প্রবলেম রয়েছে, অনেকে আমাকে কমেন্ট করেন যে ডিপোজিটে আপনি ব্যালেন্স অ্যাড করে ফেলেছেন ভুল করে বাট উইথড্র দিতে পারছেন না, তো এটা কেন হয় সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছে। বা তার আগে আমরা কীভাবে উইথড্র দিব সেই বিষয়টা বুঝিয়ে দিচ্ছে। উইথড্র দেওয়ার জন্য প্রথমে আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন, দেন উইথড্র অপশনে ক্লিক করবেন। উইথড্র অপশনে ক্লিক করার পর বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড পেয়ে যাবেন, যেমন বিকাশ, নগদ, লাইটকয়েন, বাইন্যান্স, আপনি যে কোনো কিছু দিয়ে উইথড্র দিতে পারবেন।
বাট অবশ্যই আপনার অ্যাকাউন্টে মিনিমাম $5 যখন হবে তখন আপনি বিকাশ নাম্বার ব্যবহার করে উইড্রো দিতে পারবেন। তার জন্য বিকাশ দিয়ে যদি নিতে চান বিকাশে ক্লিক করবেন, আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্টে যখন মিনিমাম $5 হয়ে যাবে এখানে 5 দিয়ে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে, অথবা সর্বোচ্চ 3 দিন সময় লাগবে। যারা ডিপোজিটে ক্লিক করার পর এখানে জব পোস্ট করতে চান বা অনেকেই ভুলবশত ডিপোজিটে ক্লিক করে এখান থেকে ডিপোজিট করে ফেলেন, ডিপোজিট ব্যালেন্সটা আসলে কখনোই উইড্রো দিতে পারবেন না। বাট আপনি চাইলে অ্যাকাউন্টে ক্লিক করে সাপোর্ট অপশনে ক্লিক করে তাদের সাথে সরাসরি কমিউনিকেট করতে পারেন বা মেসেজ করতে পারেন যে আপনি ভুলবশত ডিপোজিট করে ফেলেছেন, সেটা মূল অ্যাকাউন্টে অ্যাড করার জন্য, দেন আপনি বিকাশ দিয়ে উইড্রো দিতে পারবেন। অবশ্যই অ্যাকাউন্টে ক্লিক করে সাপোর্টে ক্লিক করবেন, সাপোর্টে ক্লিক করার পর আপনি লাইভ সাপোর্টে ক্লিক করে তাদের সাথে কথা বলবেন। আশা করি সমস্যাটা বুঝতে পারছেন। সো এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অথবা কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।